আমরা কিন্তু বরাবরের মতো আজকে চলে আসলাম নোমান ম্যাট্রেসের। এখানে আসার পর দেখতেছি শাহাদাত ভাই, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই জান আপনার কি অবস্থা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি। আমরা মোটামুটি দেখতেছি আপনি খুবই হ্যাপি, কারণটা কি ভাই? এটা হলো সবই আল্লাহ পাকের দয়া, কারণ আল্লাহ পাক আজকে আমাকে কোথা থেকে কোথায় নিয়ে আসছে অনেক বাইরে এটা জানে, কারণ আগে কিন্তু আমি একসময় জব করছি, আল্লাহ পাক ওখান থেকে এখানে নিয়ে আসছে। তো যাক আলহামদুলিল্লাহ সব মিলে আমি আল্লাহ পাকের কাছে লাখো শুকরিয়া, আল্লাহ পাক খুব ভালো রাখছে। আজকে শুরুতে আমি আপনাদেরকে দেখাবো যে পকেট স্প্রিং ম্যাট্রেস, অনেকে পকেট স্প্রিং ম্যাট্রেস কেনার পরে দেখা যায় তারা অনেকে বলে যে নাকি সফট হয় না। সফট কেন হবে না, তার কিছু উপাদান আছে। যেমন এই যে এই স্প্রিংটা যখন আমরা আনছি বাইরে থেকে, এটা কিন্তু আমাদের দেশে তৈরি হয় না, এটা সম্পূর্ণ কিন্তু বাইরে থেকে আসে। এবং এই এক একটা পকেটে কিন্তু এক একটা, এই যে দেখেন এখানে কিন্তু এক একটা পকেটে এক একটা স্প্রিং আছে। এই স্প্রিংগুলো, হ্যাঁ স্প্রিংগুলো এতটা সফট, আপনি যখন যে কোনায় বসেন, মাঝে বসেন, মাঝখানে বসেন, শুধু ওইখানেই খেলবে, আর বাকি জায়গায় কিন্তু আপনার কোনো খেলার অপশন থাকবে না। ওইখানে কিন্তু অনেকটা সফট হবে এবং সফট। এই যে দেখেন আমি আপনাকে আর একটা জিনিস দেখাচ্ছি, এই যে এই এটা এই পকেটের স্প্রিং কিন্তু এটা দেখাচ্ছি, এই যে দেখেন এটা হলো অ্যাসেস বলে, হ্যাঁ অ্যাসেস, এটা কখনো, এই যে দেখেন অ্যাসেস, এটা কখনো কিন্তু মরিচা পড়বে না, এটা ভাঙবে না, আর এটা এতটাই সফট। আপনি যখন বসবেন তখন একটা মানুষের ওয়েট প্রায় 60-65 বা 70 কেজি, তখন কিন্তু এটা ইজিলি ভাবে খেলবে। আচ্ছা, তো মানে এই ম্যাট্রেস গুলো দেখা গেছে বাসা বাড়িতে নিয়ে যদি ভাইয়ারা যদি, তখন দেখা গেছে এক ম্যাট্রেস এক সাইডে ভাইয়া শুবে, এক সাইডে ভাবি শুবে, ভাইয়া উঠে গেলে ভাবি শব্দ পাবে না। না না, এগুলো হবে না, এগুলো না হওয়ার কারণ হলো এটা তো সফট। এই ম্যাট্রেসে যেখানে বসবে শুধু ওইখানে তার মানে ডাববে, এবং বাইরে কখনো কোথাও ডাবার কোনো অপশন থাকবে না। মূলত আসলে সরাসরি ইনপুট করেন আপনার চানা থেকে? হ্যাঁ, এগুলো সরাসরি চানা থেকে আসে, এগুলো আমাদের দেশে হয় না। কিন্তু আমাদের দেশে যে বোনেল স্প্রিং ম্যাট্রেসটা যেটা, এটা কিন্তু আমরা নিজেরা তৈরি করে থাকি। এই যে দেখেন এখানে একটা কাজ চলতেছে, এটা রাউন্ড ম্যাট্রেস হবে। হ্যাঁ রাউন্ড ম্যাট্রেস, মাশাআল্লাহ কাজ চলতেছে ভাই। হ্যাঁ, আসলে মূলত কোথা তৈরি হচ্ছে এগুলো? কিন্তু আমরা এই যে হেলিকা বলেন, আমাদের নিজস্ব যে মেশিন আছে ওইখান থেকে আমরা বের করি, বের করার পরে নিজস্বভাবে এটা সাইজ বাই সাইজ আমরা খাসা বুনাই। হ্যাঁ, কিন্তু স্প্রিংটা বাইরে থেকে আসে, স্প্রিংটা শুধু বাইরে থেকে আসে। ওগুলো এই উপরে যেটা দেখতেছি এগুলো আপনারা নিজে তৈরি করেন? হ্যাঁ, এই হেলিকাটা আমরা নিজস্বভাবে তৈরি করি। আর এখানে দেখেন আরো একটা জিনিস বোঝার আছে, অনেকে আছে মনে করেন যে একটা খাঁচায় দেখা গেল 400 স্প্রিং লাগার কথা, অনেকে এটা মনে করেন যে আমরা 350 কাজ করতেছে, করার কারণে দেখা গেল এই ম্যাট্রেসটা অল্পতে বসে যায়। কিন্তু এখানে একটা জিনিস দেখেন, এই যে দেখেন আমার যে এখানে খাঁচাটা বুনাইছে, দেখেন কতটুকু গ্যাপ, দুই আঙ্গুলই ঢুকতেছে না, দুই আঙ্গুল কিন্তু ঢুকতেছে না, অর্থাৎ এখানে গ্যাপটুকু 1-1.5 ইঞ্চির মতন গ্যাপ হবে। আবার অন্যান্যরা কি করে, অনেক রকম ভাবে তারা বেচা কেনা করতেছে, দেখা গেল তারা মনে হয় গ্যাপটা 3-4 ইঞ্চি ফাঁকে ফাঁকে স্প্রিং বসাইতেছে, ওই ক্ষেত্রে এগুলো ডাউন হবে। কিন্তু আমাদের যে বোনেল স্প্রিং ম্যাট্রেসটা, এটা কোনো ডাউন হওয়ার কোনো সম্ভাবনা নাই। এরপরে কিন্তু আবার নিচের পাটও বুননো হবে, তারপরে কিন্তু আমরা ছাইড দিয়ে রড লাগাবো, এবং মাঝে মাঝে আমরা কিন্তু দুটো স্প্রিং পর পর আবার ডাবল স্প্রিং দেবো। হ্যাঁ ডাবল স্প্রিং দেবো, দেওয়ার পরে তারপরে এর উপরে আমরা আবার আলাদা একটা পাট লাগাবো, পাট লাগানোর পরে তারপরে আমরা এইভাবে ফেল লাগাবো, দোনো পাশে কিন্তু এই ফেলটা থাকবে, দোনো পাশে এটা থাকবে। হ্যাঁ দোনো পাশে ফেল থাকবে, তাতে কি হবে, এটা কিন্তু দেখেন একটা বোর্ডের মতন জিনিস, এটা কিন্তু মনে করেন যে কোনো ছেঁড়ার কোনো সম্ভাবনা নাই, বসার কোনো সম্ভাবনা নাই, এটা কিন্তু আপনার শুইলে ফুল মেরুদণ্ড এইভাবে সোজা থাকবে। হ্যাঁ ভাঙবে না, না এটা ভাঙবে না, এটা কোনো ভাঙ্গা বা ছেঁড়া ফাটার কোনো সম্ভাবনা নাই। আচ্ছা ওকে, তো এছাড়া তো দেখতেছি মানে দুই সাইডে কিন্তু এটা থাকবে। হ্যাঁ দোনো পাশে থাকবে, আবার চাইলে অনেক ভাইয়েরা চায় সফট, ওই ক্ষেত্রে আমরা ফেল তো দিবই, ফেলের উপরে প্রয়োজনে 2 ইঞ্চি রিবন কিংবা 2 ইঞ্চি ফর্ম, যে যেভাবে চায় আমরা ওইভাবে তাদেরকে দিয়ে থাকি। আমাদের যে মোটামোটা কিছু কাপড় আছে, এই যে স্ট্রাইপ একটা আছে দেখেন, এটা কিন্তু একটা আনকমন কালার, স্ট্রাইপ বলে, তারপরে এখানে আরো একটা স্ট্রাইপ কাপড় আছে, এগুলো সুতি কটন কাপড়, এগুলো কখনো ফুসি উঠবে না। এখানে হিউজ কালেকশন আছে। হ্যাঁ হিউজ, ওইখানে আছে যে এখানেও দেখেন, হ্যাঁ এখানেও আছে। এই যে দেখেন এখানে কিছু আমাদের সাদা যে হোয়াইট কালার যে ফেব্রিক গুলো হয়, হ্যাঁ হোয়াইট কালার,
তাহলে এগুলো কতটা মোটা? এগুলো কিন্তু 4 আউন্স স্প্রেডিং দিয়ে আমরা কুলটিং করে থাকি। সাদাত ভাই, তাহলে এই যে পকেট স্প্রিং যে ম্যাট্রেসটা আমরা দেখতেছি সামনে, এটার হলো আপনার হাইট থাকবে কত ইঞ্চি? এটা হাইট হবে আপনার হলো 12 ইঞ্চি। 12 ইঞ্চি? হ্যাঁ, 12 ইঞ্চি হাইট হবে। চাইলে ভাইয়েরা আরেকটা আগে করে নিতে পারবে কোয়ালিটি, সেটা হলো এটার ভেতরেও এক সাইডে আমরা মিডিয়াম হার্ড করে থাকি আর এক সাইডে বেশি সফট করে থাকি। এক সাইডে সফট থাকবে, উনি চাইলে সফট ব্যবহার করতে পারবে, চাইলে উল্টায় নিলে উনি একটু হার্ডও ব্যবহার করতে পারবে। চাইলে ওনারা 8-এর উপরে যখন 10 বা 9 নেবে তখন ওই ক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে। তখন আলোচনা করে আলোচনার সাপেক্ষে আমরা ওটা প্রাইসটা দেবো আর কি। আচ্ছা, চমক লাগিয়ে দিলেন তো, বললেন তো আজকে নাকি আরো বাকি চমক মানে ভিডিও শেষে বলে দিচ্ছেন, তো এগুলোর প্রাইসটা কিন্তু কি দিচ্ছেন? এগুলো না, প্রাইসটা আমি কি, আমি যেহেতু নিজে কাজ করে থাকি সেই ক্ষেত্রে আমি একটু প্রাইসটা অনেকটাই কমে দিচ্ছি, কারণ আমাদের তো এখন সব জিনিসেরই দাম বাড়তি দামে কিনতে হচ্ছে। তো ওই ক্ষেত্রে আমাদের এই বোনেল স্প্রিং ম্যাট্রেস যেটা, এটার রেট দিচ্ছি মাত্র 11,500 টাকা, 6 ফিট 7 ফিট। স্কোয়ার ফিট আপনার 300 টাকা, মাত্র এটা 300 টাকা সেফটি। চমক লাগে দিলেন, স্প্রিং ম্যাট্রেস মাত্র 300 টাকা। হ্যাঁ, স্প্রিং ম্যাট্রেস মাত্র 300 টাকা স্কোয়ার ফিট, আর পকেট স্প্রিং ম্যাট্রেস হবে আপনার হলো 700 টাকা স্কোয়ার ফিট। 700 টাকা স্কোয়ার ফিট? জি, 700 টাকা হলো পকেট স্প্রিং ম্যাট্রেস। তো এছাড়া তো বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাদের কাছ থেকে নিতে পারবে? হ্যাঁ, আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার সার্ভিস করে পাঠাবো, ওইখান থেকে একটু তাদেরকে উঠায় নিতে হবে। ডেলিভারি কস্টটা আমি আমার মধ্যে রাখছি, এটা আমি ফ্রি দিচ্ছি। হ্যাঁ, ডেলিভারি চার্জও ফ্রি দিচ্ছি সারা বাংলাদেশ, টেকনাফ থেকে তেতুলা পর্যন্ত আমরা সব দিকে ফ্রি সার্ভিস, একদম ফ্রি সার্ভিস। হ্যাঁ, সব দিকে ফ্রি সার্ভিস। ২০ বছর মধ্যে কোনো সমস্যা হলে আমরা, যদি ছোটখাটো সমস্যা ওই ক্ষেত্রে আমরা এটা সার্ভিসিং করব, আর বড় কোনো এফেক্ট হলে বন্ধু ওই ক্ষেত্রে আমরা ওটা রাইখে নতুন টাকা আরেকটা দিয়ে দিব, চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, চেঞ্জ করে দিব। আচ্ছা, ঠিক আছে। তো ভাইজান, এক কথা দেখা আছে, আপনারা এখানে সব সময় চাইলে নিতে পারবে, আর কোনো প্রবাসী ভাইরা যদি চায়। হ্যাঁ, WhatsApp এর মাধ্যমে যোগাযোগ করে দেখি। হ্যাঁ, আমার স্ক্রিন বক্সে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বার ইমো WhatsApp আছে, ওই নাম্বারে যোগাযোগ করলে আমরা সরাসরি তাদেরকে দেখায়া এবং তারা ভিডিও কলে দেখবে এবং আমরা ওইভাবে তাদেরকে কাজটা করে দেব। এখন যেভাবে দেখাচ্ছি ভিডিওতে আমরা তো সেইভাবেই দেখাবো, সেম থাকবে, এখানে কোনো নয় চাই আর কোনো সম্ভাবনা নাই। ওকে, আচ্ছা, দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আচ্ছা, এখানে আমাদের এখানে দেখেন আরো কিন্তু কাঁচামাল মজুদ আছে, কাঁচামালে কোনো কমতি পাবেন না। এই যে দেখেন এদিকে আমাদের ফেল্ট আছে, অনেক সময় দেখা যায় অনেকেই মনে করেন যে আপনার বলে ফেল দিব, কিন্তু কাজে কর্মে আসে কিন্তু আমরা ফেল দেই না, দেখা গেল ফেলের জায়গায় অন্য কোনো কিছু লাগাই দিতেছে। এই যে এখানে দেখেন আমার এখানে ফেল মজুদ করা আছে, চাইলে যে কোনো সাইজ, এটা কিন্তু 6 ফিট 7 ফিটের একটা সাইজের ফেল, 81-69, আর এখানে কিন্তু 5 ফিট 7 ফিটের ফেল আমার স্টক করা আছে, চাইলে এখান থেকে যে কোনো সাইজ, আমরা নিজস্ব ভাবে এখানে তার বের করি, করার পরে আবার হ্যাঁ ওই তারটা বের করা হয়। হ্যাঁ, এটা বোনেল স্প্রিং এর জন্য। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করার জন্য। তবে আজকে তো কথা বলতে দর্শক চমক লাগিয়ে দিলেন, ভাটারা মোড়ে এসে সামনে আগালে হাজি মার্কেট বলে যেটা, এখানে কিন্তু অবস্থিত। দর্শক, আপনার চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে সকল অ্যাড্রেস থাকবে, ভাইদের ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে প্লাস ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি চাইলে আপনার পছন্দের ম্যাট্রেসগুলো কিন্তু আপনারা নিতে পারবেন। তো দর্শক, আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।